Lobong Tong. Ashapubi Bong. Abi Hiro Alom. Ashapur Alom, Orfe, Hiro Alom. এ মধু যচনায় এ মন শুধু চায় এ শোনা দুজনে আজ গল্প করি। বগুড়া জেলার শেরপুর উপজেলার এরুলিয়া গ্রামের এই সিডি বিক্রেতা হিরো আলমের জীবন গল্প অনেক কষ্টের, তারপরেও অদম্য ইচ্ছা আর সাহস তাকে হিরো আলম বানাতে সক্ষম করেছে। ছোটবেলা থেকেই অভাব অনটনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা আলম যা আয় করে তার পুরোটাই ব্যয় করে নিজস্ব সৃষ্টিশীলতায়। আপনি কি আপনি কমেডি সাইডটা ধরবেন নাকি রোমান্টিক সাইড নাকি অ্যাকশন সাইডটা ধরে রাখবেন? মাই টিভির পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব তৌহিদ আফ্রিদির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে হিরো আলম তুলে ধরেন তার দীর্ঘ বছরের সাধনা। জীবনে কষ্টকর মনে হয়েছিল, দেখেন যখন মনে করেন খুব ছোট যখন মনে করি আমাকে অভাব অনটন গেছে, আমরা দুই বেলা একদিন খাওয়ার পরেও আমার দিন গেছে আমাকে দেন, ওই দিনগুলোর কথা এখন মনে পড়ে যে একদিন আমরা কী ছিলাম। হিরো আর কিছু করবে গেলে যে কোনো ফিটে কিন্তু আমার চেয়ারটা দেখা হেরলে গান চলবে। এই হিরো আলম কীভাবে দীর্ঘ আট বছরে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সেই কথাও তুলে ধরেন অসংকোচে। এলাকার যখন একটা লোক শুটিং টুটিং করে আমি তাকে শুটিং টুটিং দেখেছিলাম, দেখে শখ করে একদিন একদিন গান করলো, আমি সেই গান দেখে শখ দেখলো আমি একটা গান করবো, তখন একটা আমি কমেডি গান করি একটা। তো কমেডি গানটা করার পরে কমেডি গানটা দেখে আসার পরে সবাই এলাকার লোক যায় টাকা ভাষা কী কী গান করবো ঘাটা ডেপিটা ইয়ে ডেপিটা এলে গান ভালো লাগে চলবে লাগে। রোমান্টিক গান এরকম একটা দুটো করে করতে করতে আর কি এতগুলো গান করা, মূলত এই গানগুলো কিন্তু ধর কপিরাইট গান সব করা, আমার নিজস্ব কোনো গান না। জীবনের তেমন কোনো ইচ্ছে বা চাওয়া পাওয়া না থাকলেও অনাথ আশ্রম করার প্রত্যাশা তার দীর্ঘদিনের। আমি এই জগৎ থেকে কিছু টু ম্যানুফ্যাকচার নিয়ে দেবো, এটা দিয়ে আমি ওটা অনাথ আশ্রম বানাবো। যেহেতু আমি ছোট থেকে কষ্ট করে মানুষ হয়েছি, অনাথের কি একটা জ্বালা আর গরিবের কি জ্বালা ওই দুঃখ করে আমি দেখছি। এরপর হিরো আলম মাই টিভি ভবনের বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে দেখেন এবং মাই টিভির সাফল্য কামনা করেন। মাই টিভি আপনি গ্রাম বাংলার ঐতিহ্য, মাই টিভির প্রতিটা ছবি প্রতিটা লাইভ প্রোগ্রাম আমরা খুব মজারভাবে অনুভব করি। গ্রামগঞ্জে যে প্রতিভা আছে তার কবে আপনাকে সামনে দাঁড় করাচ্ছেন, এই জন্য মাই টিভির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। অবশ্যই তপু, মাই টিভি ঢাকা।